হ্যালো নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই বং রিঅ্যাক্টরস চ্যানেলে। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি আবার একটা নতুন রিয়াকশন ভিডিও। তো আজকে আমরা যে ভিডিও রিয়াকশন দেবো সেটি হচ্ছে রাজ ব্রো চ্যানেল থেকে একটি ভিডিও, ঠিক আছে, যা হচ্ছে রাজ ব্রো হনেস্ট। তো রাজ ব্রো এখানে কি বলতে চেয়েছে সেটাই আজকে আমরা দেখবো, ঠিক আছে। আর রাজ ব্রো হচ্ছে একজন কমেডিয়ান আর মিমার, বাংলাদেশের বলা যেতে পারে, ঠিক আছে। আর তার উপরে এই তার হনেস্ট নিয়ে কিছু একটা তিনি বলতে চেয়েছেন, তো সেটাই আজকে দেখবো। আমার মনে হয় যে খুবই কমেডি হতে চলেছে ভিডিওটা। তো চলুন বন্ধুরা, বেশি সময় নেব না, আমরা ফিরে আসছি একটা ছোট্ট ইন্ট্রো পরে, আপনারা সঙ্গে থাকুন। One, two, three, now start. ব্যাকগ্রাউন্ডটা দেখ, ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা দেখ, ঘরের মধ্যে শুট করেছে। আমি এই ক্যারেক্টারের থেকেও আমি আসলে ভিডিও বানাতে চাই, বিকজ আমিও ফেমাস হতে চাই, মানুষজন আমাকে চেনে, সবাই টাকা আমাকে চেনে, এই জিনিসটা আমি কোনোভাবে মাঝে মাঝে নিতে পারি। এই গোল করতাল বাজছে তো র‍্যাপ করছে। আমি একটা টাকার মতো একটু ফেমাস হয়ে দেখতে চাই যে আসলে জগৎটা কিরকম, কারণ আমার থেকে না মানুষ সারি বেশি ফেমাস, মানুষ অনেকে কমেন্ট করে যে আমি ফেমাস হয়ে গেছি বলে এই ভিডিও বানাই না, কারণ মানে আই এম ফেমাস, দিস গাই ইজ ফেমাস। আর আমি এবারে বলে কাকলা রাজ গো এইটি আই লাভ ইউ টু। ওকে, সো আমি একটু বেসিক্যালি একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলার জন্য আসি, হুইচ ইজ মোটো ব্লগ টু দ্য লাস্ট কমেন্ট দ্যাট আই হ্যাভ আপলোডেড। আমি ওই ভিডিওটাতে অনেকেই কমেন্ট করছেন, এন্ড দোজ কমেন্টস আর লজিক্যাল, যে একটা ভিডিওতে 6টা প্রমোশন, একটা ভিডিওতে ইঞ্জিন অয়েল বা টায়ার, এগুলো দেখে আমরা কি করব, মানুষজন তো আসে কেন। আচ্ছা আচ্ছা, মোটো ব্লগের এটা কথা বলছেন। আই নো, আই আন্ডারস্ট্যান্ড বিকজ আই এডিটেড দ্যাট ভিডিও। Honestly, moto blog 2 is actually for the people who ride bikes. Like most of the things that I've talked about is about the bike related stuff, like bike engine oil, bike tires, and একটা কমেন্ট আমার কাছে অনেক বেশি লজিক্যাল লাগছে, যেটা ভাই আমরা তো ভিডিও দেখতে আসি মানে নরমালি বিনোদন নেওয়ার জন্য, সেখানে আমরা বাইকের টায়ার দেখি, আমি তো বাইক চালাতেও পারি না, বাইকের ইঞ্জিন অয়েল তবে বুঝি না। দ্যাট মেক্স সেন্স, আই আন্ডারস্ট্যান্ড, অ্যান্ড দ্যাটস ওয়াই আই ডিসাইডেড যে না, মোটো ব্লগ 3 আমি স্পন্সর অনেকখানি কমাই দেবো, অনেকখানি মানে 50% কমাই দেবো। আই পুট অনলি 3 স্পন্সর্স, প্লিজ অ্যালাউ মি টু ডু দিস। আই লাভ ইউ টু, আই লাভ ইউ টু। সত্যি কথা বলতে আমি অনেকখানি লেজি হয়ে গেছিলাম, এটা আপনাদের কাছে আমার স্বীকার করতে কোনো সমস্যা নেই, কারণ না ও এতদিন ভিডিও বানায়নি, ওই কারণে মানে বলছে। একটা ভিডিও 6টা প্রমোশন করেছে, মানে প্রোডাক্ট আর বাংলাদেশ, which includes 6 sponsored titles. Let's make a record, যেটা পরে আমি নিজে ভাঙতে পারবো না, এর একটা পয়সা থেকে টাকা কি বলতেছে আমি এগুলো আমার কাছে আছে। আমি যেটা বলছি তো কোনো কিছু বলিনি, তাই না? একটা ভিডিও তো 6টা স্পন্সর, তো আমি আনসার যেটা হোক, মানে আমি না সত্যি কথাটাই বলি। আর মানুষজন ভাবে যে আমি স্পন্সরশিপ নিয়ে লাফালাফি করতেছি। আরে ভাই, একটু আগে আমি ওয়াশ হয়ে যাই, ফেস ওয়াশ তো মুখ ধুয়ে আসছি, বাট স্টিল আমাকে কালো দেখা গেছে, তো আমি ন্যাপ রাজ ব্রো কোড মারলে 10% ডিসকাউন্ট স্পন্সর। ভালো কালেকশন টি-শার্টের। রাজ ব্রো। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখলাম এবং ভিডিও দেখে যেটা মনে হলো যে রাজ ব্রো, ঠিক আছে, রাজ ব্রোর ভিডিও আমরা এই প্রথম দেখছি, ঠিক আছে। তো ভাই খুব ভালো ভিডিও বানায়, আরও ভিডিওগুলো দেখলাম চ্যানেলে আছে, অনেকগুলো ভিডিওই আছে। তো ভালো ভালো ভিডিও, কমেডি ভিডিও বানায়, মিম ভিডিও বানায়, ঠিক আছে। তো বাংলাদেশের বহু মানুষ ওনাকে খুব ভালোবাসে, সেটা চ্যানেল, ওনার চ্যানেল দেখেই বুঝতে পেরেছি। এবং আমাদের যে ভিডিওটা দেখে যে মনে হলো যে ভিডিওর মধ্যেও, ঠিক আছে, ওনার যে মুখের এক্সপ্রেশন বলুন, ঠিক আছে, যাই বলুন, একটা হাসি এসে যায়, বাট ফানি টাইপের একটু করার চেষ্টা করেন। এবং আপনার হাসি না লাগলেও আপনার হাসি পেয়ে যাবে ওনার যা মুখের এক্সপ্রেশন আছে, ঠিক আছে। আর ওনাকে মানে দেখে একজন মানে দেখেই আপনার হাসি পাবে এমন একটা ব্যক্তিত্ব উনি, ঠিক আছে। আর উনি যেটা বলতে চাইছেন যে একটা ভিডিওতে 4-6টা স্পন্সর, আগে হয়তো আগে একটা দেখছিলাম মোটো ব্লগের যে ভিডিওটা আছে, তো মোটো ব্লগের ভিডিওতে হয়তো 5-6টা এরকম স্পন্সর করেছিল ভিডিওর মধ্যে। তো সেটা নিয়ে হয়তো অডিয়েন্স কমেন্ট করে, তো সেটা নিয়েই কিছু বলতে চেয়েছে এই ভিডিওর মধ্যে। তাই জন্য বলছে যে রাজ ব্রো অনেস্টি, ঠিক আছে, হনেস্ট। তো ওইটা নিয়েই ভিডিওটা বানিয়েছে যে 6টা এরকম তোমার বললা স্পন্সর করেছে, তো ওটা নিয়েই আর কি ভিডিওটা বানিয়েছে। তো ভিডিওটার মধ্যে ফান আছে, আমাদের দেখে ভালো লাগলো, খারাপ না, নতুন জিনিস আমরা দেখলাম, ইউনিক কন্টেন্ট, ঠিক আছে, আর দেখার মতো বিষয়, হ্যাঁ, দেখার মতো বিষয়। আর যে বলছিল যে টি-শার্টের কিছু অ্যাড দিচ্ছিল স্পন্সর, আর যে বলছিল আমি এক্ষুনি চান করে এসেছি, মুখের কালো হয়ে গেছে, হ্যাঁ, ফেস ওয়াশ লাগিয়ে এসেছি, তো এগুলো হ্যাঁ কমেডি, হ্যাঁ ওনার, হ্যাঁ। আর এটা দেখে ভিডিও দেখে বুঝলাম যে ওনার কোনো স্টুডিও নেই, মানে প্রফেশনাল কোনো স্টুডিও নেই, ঠিক আছে। এবং তাও যেভাবে উনি প্রেজেন্টেশন করেছেন ভিডিও, সেটা কিন্তু দেখার মতো, ঠিক আছে, ভিডিও প্রেজেন্টেশন দেখার মতো। আর ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাও আমরা লক্ষ্য করছিলাম যে ব্যাকগ্রাউন্ডে খাট টাট ওগুলো সব আছে, ঠিক আছে, অগোছানো ছিল, সেরকম গোছানো না, কিন্তু হ্যাঁ কন্টেন্টে যদি আপনার দম থাকে তো অডিয়েন্স আপনাকে অবশ্যই সাপোর্ট করবে, সেটা কিন্তু রাজ ব্রোর চ্যানেলটা দেখে বোঝা যায় অবশ্যই। কেননা এখানে দেখলাম আমি 38-39টা ভিডিও আছে এবং 1,97,000 উপরে ওনার সাবস্ক্রাইবার আছে। তো এটা খুবই একটা ভালো ব্যাপার, মানে একটা কন্টেন্ট ক্রিয়েটারের জন্য, তো সেটা ভালো অবশ্যই। আর আমাদের ভিডিওটা দেখেও মজা লাগলো, খারাপ লাগেনি, ওভারঅল টোটাল ঠিক আছে, মানে ফানি ভিডিও। এবং ওনার আরও যদি ভিডিও হয় আমরা চেষ্টা করব রিয়াকশান দেওয়ার, ঠিক আছে। তো ভালো লেগেছে, তো আমাদের আর কিছু বলার আছে, সব তো তুমিই বলো। আচ্ছা ঠিক আছে, তো বন্ধুরা আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। ইনস্টাগ্রাম লিঙ্ক আমাদের ডেসক্রিপশানে আছে, গিয়ে ফলো করে নেবেন চট করে, ঠিক আছে। আর আমরা কি বিষয়ে ভিডিও দেবো সেই বিষয়ে কোনো মন্তব্য থাকলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, কমেন্ট বক্সে গিয়ে আপনারা লিখতে পারেন যে এই বিষয়ে আমরা আমাদের ভিডিও নিয়ে আসতে হবে বা আমরা নিয়ে আসবো কোন বিষয়ের ওপরে, সেটা অবশ্যই আমাদেরকে সাজেস্ট করবেন। আর বলবো যে আমরা আবার ফিরে আসবো নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য আমরা আপনাদের কাছে সময় চেয়ে নিচ্ছি। টিল দেন বাই বাই, সবাই ভালো থাকবেন, আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন। জয় হিন্দ, জয় ভারত।